من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. رب العالمين بلين تمي جدي إيمان بناو تمي جدي عمل بناو أمي كثا ديلام تمار دنيا أمي شجي ديبو تمار آخرات أمي شجي ديبو. سبحان الله. এই শোনো শোনো শোনো, পড়াশোনা যদি করো ডিম তোমাকে ভাসতে হবে না। কোন পাগল দুলা শ্বশুর বাড়িতে যায় নিজে বাজ্যা খায় না, খাওয়া খানা খাওয়ায়। আমি তো আমার ডিম বাজ্যা খাইতাম, কি আমি সচিব হবো তো আমার বুঝি ডিম আমি বাজতে হবে? কথা কয় না। আমি বিসিএস কাডার হবো তো আমার ডিম বুঝি আমি বাজতে হবে? কতজন ডিম বাজা কুলে না, কি কোন থিংস থেকে কোন চেতনা থেকে এগুলো করছে, কি থেকে করছে এগুলো, কেন করছে এগুলো? এগুলো হলো দেশটাকে আরেকটা বার্মা বানাবার জন্য, আরেকটা আসাম বানাবার জন্য, যে না এদেশে শিক্ষিত রাখা যাবে না। এদেশে কি এদেশে শিক্ষিত রাখা যাবে না, এদেশে শিক্ষিত রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন। এবার হলো ইলমের পর হলো ইমান। ইমান যেন হয় শিরিক মুক্ত, কুফুরি মুক্ত। বলেন ইমান যেন হয় কি? যদি ইমানের সাথে শিরিক মিশ্রিত হয়, ইমানের সাথে কুফর মিশে যায়, ইমান আর কুফর যদি একসাথে মিশে, তাহলে চিনির শরবতের সাথে যদি বালি মিশে, এবার চিনি চিনি লাগে না, বালু বালু লাগে, বালু বালু লাগে। তো চিনি দিছে কদ্দুর, বালু দিছে কদ্দুর, চিনি দিছে তিন চামিচ, বালু এক চিমটি, এক চিমটিও নয়, শুধু একটু চামিচ নিচে বসছে, চামিচের মধ্যে লাগিয়েছে। এবার এটা কি চিনি চিনি না বালু বালু? এবার বলেন চিনি আর মাটি মিশলে যদি বালু বালু লাগে, ইমান আর কুফর মিশলে এটা কি ইমান হলো না কুফর হলো? কি এটা কি হলো? এটা কুফর হয়ে গেল। এই জন্য কুফুরি থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কুফুরি থেকে বাঁচা। বলেন শিরিক থেকে বাঁচা, কুফুরি থেকে। আল্লাহ তালা শিরিক মাফ করবেন না, বলেন শিরিক আর কুফর কি করবেন না? বলেন আল্লাহ তালা শিরিক আর কুফর কি করবেন না? বাকি যদি কোনো গুণা হয়ে যায় ইনশাআল্লাহ, আশা করা যায় ইমান যদি ঠিক থাকে, দুই একটা গুণা যদি হয়ে যায়, আল্লাহ তালা বলবেন যাও মাফ। কি হয় তাহলে? দুই নম্বর কাজ কি? ইমান। ইলমের পরে দুই নম্বর কাজ কি? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথাটা, এই দুটা কথা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথাটাকে কলিজায় রাখা ছাড়া ঈমান হবে না। আর এই কথাটার মুনাফি, এই কথাগুলোর বিপরীত যত কথা আছে সবগুলো থেকে দিলটাকে পাক করা ছাড়া ঈমান হবে না। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আবাবু, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ তালা ছাড়া কেউ দিতে পারে না। এই কথার ইয়াকিন বানানো ছাড়া আপনার ইমান মোকাম্মল হলো না। আপনি যদি বলেন বানরেও জানে, বানর আল্লাহও জানে, বানরেও জানে, তাহলে গেল গেল ইমান গেল। আল্লাহও জানে খুনকারেও জানে, গেল গেল ইমান গেল। আল্লাহও জানে পীরেও জানে, গেল গেল ইমান গেল। আল্লাহও পারে মাজারেও পারে, গেল গেল ইমান গেল। কি বলছি, গেল গেল কি গেল? এখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, লেকিন আল্লাহ পারে আবার মাজারেও পারে। আচ্ছা মাজারে, আমাদের মাজারের পিসাবরা, মাজারে যাদেরকে শোয়ানো আছে এরা হলো শোয়া, মাজারে যারা আছে এরা হলো শোয়া। আর হিন্দুদের হিন্দুদের দুর্গার মধ্যে যারা আছে, হিন্দুদের মঠের মধ্যে যারা আছে এরা হলো খাড়া। মাজারে রাখছে শোয়াইয়া, এখানে রাখছে খাড়াইয়া। খাড়াইয়াওয়ালা যদি পারে না পারে, তাহলে শোয়াওয়ালা পারবে কেন? বুঝেন নাই মনে হয়। এই সমস্ত বিধর্মীদের উপাসনালয় কি আছে?
খাড়া রয়েছে না শুরেছে আর বান্দারিদের মাজারে কি আছে জোরে কোন ওখানে খাড়া রয়েছে এখানে কি রয়েছে শুধু পার্থক্য দাঁড়ানো আর শোয়া এছাড়া আর কোনো পার্থক্য নাই রাগ করছেন কোন বলেন জিন্দা পীরেও কিছু পারে না মুর্দা পীরেও কিছু পারে না আরে জিব্রাইল কিছু পারে না আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা সব পারেন মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু পারে না আল্লাহ ছাড়া মাখলুক কোনো কিছু পারে না আল্লাহ সব পারেন কি আচ্ছা আদম আসলামকে বানিয়েছেন আল্লাহ তাআলা কি থেকে আব্বা আর মা আব্বা আর মা ছাড়া আদমকে বানালেন কে আল্লাহ এবার হযরত হাওয়াকে বানিয়েছেন কি ছাড়া মা ছাড়া এবার হযরত ঈসাকে বানিয়েছেন কি ছাড়া বাপ ছাড়া সুবহানাল্লাহ বলে তাহলে বোঝা গেছে আল্লাহ আব্বা মা ছাড়াও বানাতে পারেন আব্বা ছাড়াও বানাতে পারেন মা ছাড়াও বানাতে পারেন বানিয়েছেন কি না বলেন আচ্ছা দুনিয়াতে প্রথম কি মুরগি হয়েছে না ডিম হয়েছে তো মুরগি হলো কেমনে ডিম ছাড়া এবার বলেন ডিম হয়েছে তো ডিম হলো কেমনে মুরগি ছাড়া তাহলে বোঝা গেছে আল্লাহ মুরগি বানাতে পারেন মুরগি ছাড়া যদি ডিম বানাচ্ছেন তো ডিম বানিয়েছেন মুরগি ছাড়া আল্লাহ পারে না বলেন এখন যদি বলে কেউ এখন জানেন একজন হুজুর আইব আইছে ওয়াজ করতেছে কণ্ঠ অনেক সুন্দর অনেক বড় কণ্ঠ অনেক বড় আওয়াজ এত বড় আওয়াজ দিয়ে ওয়াজ করতেছে বাবজান কাবলার কাছে একটা মুরগি নেওয়ার সাথে সাথে বাবজান কাবলা তাকানোর সাথে সাথে মুরগিটা মরগ হয়ে গেল গা বলেন না সুবহানাল্লাহ এরকম কয়নি কয় না কয় না বলেনি এরকম বেহুদা কথা বলেনি বাবজান কাবলার কাছে মুরগি গেছে আর কি হয়ে গেছে কোন এরকম বেহুদা কথা বলে কিনা বলেন না প্রথম বিষয় হলো এগুলো সব ভুয়া কথা দুই নাম্বার কথা হলো যদি হয় তো আমি কিনতাম বলেও ফরজান যদি হয় যদি কি আমি কি করব আমি বুঝাতে পারি নাই মনে হয় তাহলে আমাদের ইমানকে শিরিক মুক্ত করা কি মুক্ত করা বলেন আমাদের ইমানকে কি মুক্ত করা শিরিক মুক্ত করা বাপ জান কেবলা বলতে কোনো শব্দ নাই কোন আবার বলেন বাপ জান কেবলা বলতে কোনো কি নাই আরে হিন্দুরা দেখবে হিন্দু কাছে মা রো বাপ নাই মা মা কালী মা সীতা মা দুর্গা মা লক্ষ্মী মা আছে না নাই আর আমাদের দেশে হাজারো মানুষ আছে এদের কাছে বাবার অভাব নাই চিটাঙ্গে বাবা বরিশালে বাবা সিলেটে বাবা ল্যাংটা বাবা আছে না নাই বলেন যে ওরা মা বলে যদি জাহান্নামী হয় মুশরিক হয় এরা বাবা বাবা বলে জান্নাতি হবে কেন এই জন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله عن أبي درد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد كرن وعبر مترا শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তৈয়বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ 20 বছরের নিচে বাচ্চারা যারা আছো স্কুল কলেজের ছাত্র তোমরা একটু হাত তোলো 20 বছরের নিচে 20-এর নিচে তোলো তোলো 20-এর নিচে যারা আছো তারা হাত তোলো তোলেন হাত তোলেন এই চারজনই 20-এর নিচে আচ্ছা তোলেন 20 বছরের নিচে হাত নামাও তোমাদের প্রয়োজন বেশি আমাদের তোমাদেরকে আমাদের বড় দরকার তোমাদেরকে আমাদের বড় দরকার তোমাদেরকে হারাবার ষড়যন্ত্র চলতেছে বেশি কারণ টার্গেট 40 বছর পরে এদেশে আর ইসলাম লাগবে না টার্গেট 40 বছর পরে আর বুদ্ধিজীবী তৈরি হবে না
টার্গেট 40 বছর পরে এই দেশে শিক্ষিত কেউ তৈরি হবে না এই টার্গেট টার্গেট এটা কি টার্গেট এটা টার্গেট অতএব তোমরা বাঁচো তোমরা বেঁচে যাও তোমাদের তোমরা বেঁচে যাও নিয়ত করো আজ থেকে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বই পড়ব ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুরব্বীরা বলবেন আমরা কি বাদ আপনাদের তো সৌভাগ্য 50 উর্ধ যারা আছেন 60 উর্ধ যারা আছেন আপনাদের সৌভাগ্য আপনাদের পায়ে চুমু খাওয়া উচিত আমাদের আপনাদেরকে আল্লাহ তাআলা আগে পাঠিয়েছেন দুনিয়াতে আপনারা ফিতনার আগে আগে চলে যাবেন আপনারা কি ফিতনার আগে আগে আপনারা চলে যাবেন আমাদের বাপ দাদারা যারা ইন্তেকাল হয়ে গেছে সৌভাগ্য তারা তারা ফিতনার আগে আগে কবরে চলে গেছে আল্লাহ হেফাজত করুন আমিন কিসের মধ্যে আমাদেরকে ছেড়ে গেছে কি পরিমাণ ফিতনার মধ্যে আমাদেরকে দেখে গেছে এজন্য চলো নিয়ত করি আজ থেকে কালিমা তৈয়বা 100 বার পড়বই পড়ব ইনশাআল্লাহ